ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত এক দিনই বোন সম্ভবত প্রশ্ন করেছেন মোবাইল নম্বর হলো সিক্স জিরো জিরো থ্রি প্রশ্ন হলো সম্মানিত শেখ স্ত্রী যদি খোলা তালাক নেয় তাহলে স্বামীর দেওয়া স্বর্ণ এবং কাবিনের টাকা কি ফেরত দিতে হবে খোলা তালাক সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলবেন জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহাবাত বুঝতে পারি না নাম দেখে সম্মানিত দিনী বোন হইতে পারেন বোঝা যাচ্ছে যাই হোক তালাকের বিষয়ে যেহেতু দিনী বোনের সাথে সম্পর্ক তাই দিনী বোনকে উদ্দেশ্য করে বলতেছি সম্মানিত দিনী বোন প্রথম কথা হলো আল্লাহ সব তালা নারীকে এবং পুরুষ দুজনকে এখতিয়ার দিছেন সেটা কি সংসার গঠন করার এবং সংসার যদি সুন্দরভাবে গঠিত না হয় অর্থাৎ সংসারে যে সমস্ত নিয়ম কানুন বা সংসার যদি শান্তিতে করা সম্ভব না হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে কিন্তু অর্ডার আছে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে যে আপনারা সংসার ভেঙ্গে দিতে পারবেন বা আরেকজনের সংসার ভেঙ্গে যে আরেকজনের সংসার করতে পারবে যেভাবে আল্লাহ বিধান করেছে এটা হতেই পারে যেগুলি আল্লাহ রবুল্লা আলমেন অনেক জায়গাতে কোরআন মাজিদের অনেক জায়গাতে বলছেন এইগুলি যে আল্লাহ বলে আলম অনেক জায়গাতে এইগুলি ইশারা করে বলছে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হইতে পারে আল্লাহ বলতেছেন সুরা নিসার পঁয়ত্রিশ নম্বর আয়তে ওইন ক্ষিপ্তুম শিকা কাবাই নিহিমা ফাবা আসু হাকামা মিনা হালিহি ও হাকামা মিনা হালিহা এর আগের আয়তে বলতেছেন আল্লাহ রবুল আলম আরেকটা একটা আয়তে বলতেছেন যে ওইন ইমরাতুন খত মিম বা আলিহা নুসু এর সুরানি সাথে এর একশো আঠাশে হ্যাঁ একশো উনত্রিশ আঠাশে হ্যাঁ যে আল্লাহ বলতেছেন এখানে ওই নিমৰতুন খফত মিম্বা আলিয়া নুসুজান আও এ রদান ফালা জুনাহা আলী হিমা আ ইউজলি হাবাই না হোমাসুল হাওচুল হাউ খাইদ যিকোনো মহিলা যদি স্বামীর কাছ থেকে নুসুজন আও এহ ৰজান অপেক্ষা করে জগরা বিবাদ অথবা তার আচার ব্যবহার অথবা এ তার উপেক্ষা তে সে তার পদক্ষেপ করে না ফালা জুন আলাইহি আলাইহিমা ইউসলিহা বাইনাহুমা সুলহা তাহলে কোন সমস্যা নেই নিজেদের মাঝে সংশোধন করে নেবে সংশোধন যদি করতে পারে মিল মোহাব্বত যদি হয়ে যায় সুলহ হয় তাহলে তো ভালো কথা সংশোধন যদি হয় আর মিল মহব্বত যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো কথা এটা সুন্দর কথা তারপর আল্লাহ বলতেছেন এখন সংশোধন না কেমনে করবেন যেন কোনোভাবেই দেখা গেল মিল হলো না বাবা দুজনের মাঝে আবার ভালোবাসা বন্ধুত্ব হলো না দুজনেই চাচ্ছে সংসার ত্যাগ করতে তাহলে কি করতে হবে তাহলে আল্লাহ বলতে সেন্সুরা নিসার পদ্ম সময় আয়তে ওয়েন খিপ তুমি শেখাও কাবা ইনিহিমা আর যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তা ফাওয়া হাকামা মিনা আহলিহি ও হাকামা মিনা আহলিহা তবে উভয়ের পরিবার থেকে একজন করে বিচারক পাঠাও অর্থাৎ মেয়ের পক্ষ থেকে একজন ছেলের পক্ষ থেকে একজন বিচারক বসে কি ইউরিদ ইসলাহ ইউয়াফিক হবে না যদি ভালো বন্ধুত্ব মহব্বত দ্বারা সংসার আবার করে দিতে পারে তাহলে ভালো না হলে কি করবে মীমাংসা করে নিবে মীমাংসা কিভাবে করবে সেটা কিন্তু আল্লাহ সুরা বাকারার দুশো তো উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলতেছে যে অলাই হাইলু লাকুমান্তা খুদু মিমা তেই তুমু হুন্না সেই আ এটা পুরুষের ক্ষেত্রে হে পুরুষেরা জেনে রাখো যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তোমার স্ত্রীকে তুমি বিচ্ছেদ করে দাও তাহলে স্ত্রীকে যে সমস্ত যা কিছু দিয়েছ কিছুই তুমি আনতে পারবে না ওলাই হাইলাকুম তোমাদের জন্য হালাল লয় আনতে খুদু মিমা আতাই তুমি হুন্ন্যাসাই আর কিছুই আনতে পারবে না ইলা আল্লাহ যদি তোমরা পরস্পরে স্ত্রী না থাকতে পারো আল্লাহর এই যে বিধানগুলি কে অর্থাৎ নিজে স্বামী স্ত্রী মাঝে আল্লাহর বিধান বলতে স্বামী স্ত্রীর মাঝে যদি বন্ধ ঠিক রাখতে পারো তাহলে তুমি তালাক দিয়ে দিবা আর কিছু আনতে পারবে না ফাইন কিফ তুম আল্লাহ ইউকিমু আল্লাহ তোমরা যদি সংসার মতো না করতে পারো স্ত্রী যদি না থাকতে পারো আল্লাহর যদি ঠিক রাখা না রাখতে পারো ফালা জুনাহ হিমা ফালা জুনাহ আলাইহি মা ফি মাকতাদবিহি তাহলে এখানের মধ্যে নিবা সমস্যা করে নিবা সমস্যা সমাধান করে নেবে তাতে কোনো সমস্যা নাই এখন এখানে একটা বিষয় হলো যে কোনো মহিলাকে যদি স্বামী তালাক দিয়ে দেয় তাহলে ইসলামের বিধান হলো যে স্বামী তাকে কিছুই যা দেওয়া হয়েছে দিয়ে প্রদান করেছে কাবির দিনা নামাস্বরূপ স্বর্ণগণ্য অলঙ্কার আদি কিছু তার আনার অধিকার সেখানে নাই কিন্তু মহিলা যদি চায় যে সংসার করবে না তার সংসার মিলবে না দিনা তার সাথে সংসার করা সম্ভব না তার আচার ব্যবহারে সে সন্তুষ্ট না অথবা সে স্বামী স্বামী তার প্রতি গুরুক্ষেপ করে না স্বামীর যে স্ত্রীর যে হক আছে সে হক আদায় করে না তার দ্বারা তার মন খুশি হচ্ছে না তাহলে খোলা তালাক নিবে খোলা তালাক এভাবে নিতে পারবে না তবে খোলা তালাক নেওয়ার ব্যাপারে ওই যে কিছুক্ষণ আগেই বলা হলো যে দুই পক্ষ থেকে বসতে হবে স্বামী পরিবার বসবে স্ত্রী পরিবার বসবে বসে যেটা সমাধান হয় সেটা নিয়ে নিবে আর স্ত্রী কে যে সম্পত্তি দেওয়া হয়েছিল কাবিন নামা বা স্বর্ণ অলঙ্কার সেই স্বর্ণ অলঙ্কার নিয়ে নিবে স্বামীকে দিয়ে দিবে স্বামী এবার তালাক দিয়ে দিবে তালাক যেহেতু এটা হলো স্বামীর অধিকার তালাক দেওয়াটা স্বামীর অধিকার কারণ আল্লাহ রসুল সাল্লাহ একটা ইবনে আজার একটা হাদিসে বলছেন দুই হাজার একাশি নম্বর হাদিসটি ইমান আসরি আলবাওয়ার গোলের মধ্যে দুই হাজার একচল্লিশের হাদিসটি সহি বলেছেন সেটা কি ইদনাম তলাক ও লিমান লিমান আহাদ অর্থাৎ সে তলাক হইল তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর এখন স্বামী তালাক দিয়ে দেবে অর্থাৎ স্ত্রী সম্পদ দিয়ে দেবে আর স্বামী বলবে ঠিক আছে তালাক তার লক্ত কি অথবা হলাক তোকে বা এটার বিনিময়ে তোমাকে তুমি দিয়ে দিছো তোমাকে আমি তালাক দিয়ে দিলাম বা তোমাকে আমি বিদায় করে দিলাম অথবা যারা উপস্থিত সাক্ষী আছে গার্জেন আছে তারা বলে দিবে ঠিক আছে আমি আপনার মেয়েকে বা অমুক অমুকের মেয়েকে বিদায় দিয়ে দিলাম আমারটা আমি বুঝে পেলাম এই এটার দলিল কি এটা বোখারিতে পাবেন ৫২৭৩ নম্বর একটি হাদিস সাবিত বিন কয়েস রাজাল অনহর স্ত্রী এসে আল্লাহ সাল্লামকে বললেন যে রাসুল্লাহ সাবিত বিন কয়েসের দিনের ব্যাপারে চরিত্রের ব্যাপারে আমি কোনো অপবাদ দিই না কিন্তু আমি তার সাথে থাকলে আমি কুপুরি বয় করে আমি তার সাথে সংশয় করতে চাই না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমাকে যেই বাগানটা দিয়েছে বা সম্পদ দিয়েছে তো সেটাকে তুমি ফেরত দিতে চাও বলছে হ্যাঁ এটা আমি ফেরত দিয়ে দিব তখন নবী সাল্লা সাল্লাম সাবেদিন কাজকে বললেন তুমি এটা নিয়ে নাও আর তাকে তালাক দিয়ে দাও তুমি এই হাদিসের দলিলের ভিত্তিতে মহিলা যদি খোলা তালাক নিয়ে নেয় স্বামীর কাছ থেকে তাহলে তাকে মোহরানা ফেরত দিতে হবে এটা হলো সংক্ষিপ্ত আর স্ত্রী যা মন ভাবে তালাক দিয়ে দিবে স্বামী স্বামী মানবে না স্বামী চায়ও না আর বিনা বিনা কারণে তালাক না হলে সম্পূর্ণ নিষেধ তারপর স্বামীও চায় না তালাক দিতে যদি কোনোভাবে মিল না হয় তাহলে নিজেদের মাঝে সমাধানের জন্য বসতে হবে দুই পক্ষ থেকে বসে আলহামদুলিল্লাহ যেটা হয় সে হয়ে যাওয়ার পরে আল্লাহ রবীন্দ্র দুজনকে অন্য পথের ব্যবস্থা করে দিবেন এটা হলো সংক্ষিপ্ত সুতরাং আমরা শরীয়ত মোতাবেক আমল করার চেষ্টা করব শরীয়তের বাইরে কোনো কিছু করা ঠিক না নিজের মন গড়াও করা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাকে পালন করার তৌফিক দান করুন হাউর সাল্লাহ মোহাম্মদ con otro lajillo baracato.